পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। এই পৃথিবীতে কেউই তোমার খোঁজ ততক্ষণ পর্যন্ত নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। মানুষ বড় আজব প্রাণী, কেউ একটু ভালোবাসার জন্য দিন রাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। একটা সম্পর্কে যখন দুজন মানুষের মধ্যে জেদ চেপে যায়, তখন দুজনেই জিতে যায়, শুধু হেরে যায় সম্পর্কটা। একদিন সবাইকে চমকে দেব, হয়তো সফলতার টানে, নয়তো আগরবাতের ঘ্রাণে। জীবন নিয়ে বেশি ভেব না, জীবনটা যে দিয়েছে সেও তো অনেক কিছু ভেবেই দিয়েছে। অনেকের বয়স বাড়ার সাথে অনেকের অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু বিশ্বাস করো কখনো কাউকে ঠকাতে জানে না। মাঝে মধ্যে ভাবি, মা না থাকলে কি হবে, এই মানুষটা ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। খোকা গেল প্রেম করতে ক্যারিয়ারকে ভুলে, বউটা নিয়ে গেল সরকারি কাকু, তোমার সুখ নিয়ে গেল চিলে। বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। সব সময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসা কোনো দিন ফুরোয় না, যেটা ফুরিয়ে যায় সেটা হলো প্রয়োজন। জীবনে যদি সবসময় হাসি খুশি থাকতে চাও, তাহলে মানুষের ফালতু কথায় কখনো কান দিও না। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে খুব শক্তিশালী করে তোলে। আমার এই জীবনে অনেক কিছু পেয়েছি, শুধু পাইনি যেটা আমি চেয়েছি। কেউ বদলায় ইচ্ছে করে, আর কেউ বদলায় বাধ্য হয়ে। মা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা আজ কথাটা মিলে যায়। নিয়ম তো এটি, তুমি যা চাইবে তা সহজে পাবে না, আর তুমি যা চাইবে না তা অতি সহজেই পেয়ে যাবে। তুমি বারবার আয়নার কাঁচ পরিষ্কার করছো, কিন্তু তুমি তোমার চরিত্র পরিষ্কার করছো না। কোনো একদিন চলে যাব আমি, শুধু পড়ে রবে আমার স্মৃতিগুলো, যা কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। কেউ চাইবে ফিরে পেতে, আর কেউ চাইবে ভুলে যেতে। স্ত্রীর চোখে জল আসতে দিও না, কেননা স্ত্রীর চোখের জল ঝরালে স্বামীর রুজি রোজগারে বরকত উঠে যায়। কাউকে আবেগ দিয়ে নয়, মন দিয়ে ভালোবেসো, কারণ আবেগ যখন কেটে যাবে তখন ভালোবাসা পালিয়ে যাবে। প্রেম হলো সাইকেল যাত্রার মতো, যে কোনো সময় নামা যায়, আর বিয়ে হলো বিমান যাত্রার মতো, যে কোনো সময় নামা যায় না। পৃথিবীতে কঠিন কাজ মানুষকে বিশ্বাস করা, সহজ কাজ হলো কাউকে ধোকা দেওয়া, শান্তি হলো নিজে একা পথ চলা, বুদ্ধিমানের কাজ হলো কাউকে নিজের মনের কথা না বলা। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, এক কষ্ট, দুই ভালোবাসা, কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য জন্মেছ। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না,
বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। যুগটা এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ারও করে না, নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি, তুমি আমার হবে না জানি তবুও তোমার পথের পথ চেয়ে আছি, স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। এমন একজন থাকা খুব দরকার যে বলবে ঝগড়া করছিস কর, কিন্তু আমি তোকে এত সহজে ছাড়ছি না। আমি বুঝি না বিধাতার এ কি নিয়ম, কেনই বা মানুষ এই পৃথিবীতে আসে আর কেনই বা আপন মানুষ ছেড়ে চলে যায়। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, যে তোমাকে মনে রাখে তাকে কোনোদিন ভুলে যেও না। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। যখন কেউ প্রেমে পড়ে তখন তার খুব আনন্দ হয়, অপরদিকে যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার খুব ভয় হয়। সত্যি বলতে প্রেমে পড়লে জীবনে আনন্দ মিশে যায়, আর ভালোবাসতে শুরু করে প্রত্যেকটি নিঃশ্বাসে ভয় ধরে যায়। এটা যেমন তেমন ভয় নয়, এটা প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয়। সাধারণত যারা ভালোবাসে তারা কখনো সুখ বিলাসিতা কিংবা আনন্দের তোয়াক্কা করে না, তারা শুধু নিজের মানুষের তোয়াক্কা করে, মৃত্যু অবধি নিজের প্রিয় মানুষটির আলিঙ্গনের তোয়াক্কা করে, এবং যা অবশ্যই কোনো প্রেম ট্রেমের মধ্যে পাওয়া যায় না। প্রেমের মধ্যে আনন্দ এবং সুখে থাকাটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। মোদ্দা কথা, যেখানে আনন্দ আছে সেখানে প্রেম আছে, অন্যথায় আনন্দের অভাব থাকলে প্রেমের চিটে ফোটাও খুঁজে পাওয়া যায় না, যার জন্য প্রেমের মধ্যে বেশিক্ষণ থাকাটাও যায় না। কারণ আনন্দ সবার কপালে বেশিক্ষণ জুড়তে চায় না। আনন্দ যেমন অস্থায়ী, ফলে সে প্রেমটাও অস্থায়ী রূপেই ধরা দেয়। অপরদিকে ভালোবাসলে সাধারণত একটা বিশুদ্ধ মনই খোঁজা হয়, কপালে আনন্দ থাকুক বা না থাকুক, সেই কপালে শুধুমাত্র সেই প্রিয় মানুষটি থাকলেই দিব্যি নিজের জীবন চালিয়ে নেওয়া যায়। এর কারণে ভালোবাসাটা প্রায় মৃত্যু অবধি স্থায়ী রূপেই থাকে, কারণ ভালোবাসা কখনো আনন্দের সাথে মিশে থাকে না, বরং ভালোবাসা থাকে নিঃশ্বাস আর বিশ্বাসের সাথে মিশে। যতদিন নিঃশ্বাস আর বিশ্বাস স্থায়ী থাকবে ঠিক ততদিন ভালোবাসাটাও অটুট থাকবে। তাই মানুষ যখন প্রেমে পড়ে তখন আনন্দের তোয়াক্কা করে, আর অপরদিকে কেউ যখন কাউকে ভালোবাসে তখন আনন্দের না বরং তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার তোয়াক্কা করে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।